আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এম এমএস বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ৬ ডিসেম্বর আপনি কি জানান আজকে কোন দিবস আজকে দিনটি হল সংবিধান ধ্বংসের চেষ্টা দিবস আর ৬ ডিসেম্বর আজকের দিনে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রায় পাঁচশো বছরের প্রণব বাবরি মসজিদকে সংবিধান বিরোধী ফ্যাসিবাদী বাহিনী প্রকাশ্য দিবালোকে ধ্বংস করে দেয় রাষ্ট্রযন্ত্র শুধু নিষ্ক্রিয় নয় ছিল মদতদাতা সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে এই জন্যই একদিনের জেল হাজতের নির্দেশ দিয়েছিল সুপ্রিয় দর্শক আসুন এ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা যাক তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বাজিয়ে দিন আজকের দিনে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রায় পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এই জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে সুপ্রিম কোর্ট একদিনের জেল হাজতের ঘোষণা করেছিল আর কংগ্রেস প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ক্রদর্জ ভূমিকা সকলেরই জানা বাবরি মসজিদ ধ্বংসের অন্যতম তোহা লালকৃষ্ণ আদবানী স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন আর আনন্দের চোটে উমা ভারতী প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশীকে জড়িয়ে ধরে তার কাঁধে উঠে পড়েছিলেন আর সঙ্গ পরিবারের মানবিক মুখ বা মুখোশ বলে পরিচিত অটল বিহারী বাজপেয়ী বাবরি মসজিদ ধ্বংসের একদিন আগে ধ্বংসকারী বা তথাকথিত করসেবকদের স্পষ্ট বলে গিয়েছিলেন আপনারা যদি সেখানে অর্থাৎ অযোধ্যায় করসেবা করেন তাহলে সুপ্রিম কোর্টের কোনো আদেশকে লঙ্ঘন করা যাবে না আর সেখানে আপনাদের বাবরি মসজিদের ভূমিকে সমতল করতে হবে আর করসেবকরা বাজপেয়ীর আদেশ মতো বাবরি মসজিদকে সমতল করার জন্য আগে থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে এসেছিল তারা অবশ্যই পরবর্তীতে নরসীমা রাও এবং কংগ্রেসকে মুসলমানরা উচিত শিক্ষা দিয়েছিল এই ঘটনার পর মুসলমানরা কংগ্রেসকে বর্জন করেছিল আর কংগ্রেসকে বনবাসী গিয়ে ফের ক্ষমতার স্বাদ পেতে বারো বছর অপেক্ষা করতে হয়েছিল তাই ছয় ডিসেম্বর ভারতের সংবিধান ঘোষিত নীতি সব ধর্মের সমান মর্যাদাকে ধুলিস করে বাবরি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয় আর এরপর কিভাবে ধীরে ধীরে সংবিধান বিরোধী ফ্যাসিবাদী শক্তির উত্থান হয় তা সকলেরই জানা তবে ছয় ডিসেম্বর উনিশশো না ভারত স্বাধীনতা অর্জনের পর বাইশ থেকে তেইশ ডিসেম্বর উনিশশো এর গভীর রাতে সকলের আগচরে বাবরি মসজিদের মেম্বরে শ্রীরাম ও সীতার মূর্তি স্থাপন করার মধ্যে দিয়েই সূচনা হয়েছিল ভারতকে বিশেষ একটি রাষ্ট্রে পরিণত করে সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্তর কারণেই বেআইনি ঘটনার বিরুদ্ধে প্রথম যে এফআইআরটি দায়ের করা হয়েছিল তা করেছিলেন ঘটনার প্রথম সাক্ষী কনস্টেবল মাতা প্রসাদ কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বারবার চিঠি লেখা সত্ত্বেও উত্তরপ্রদেশের তৎকালীন সংঘবাদী মুখ্যমন্ত্রী মসজিদ থেকে মূর্তি দুটি সরাননি মসজিদ থেকে মূর্তি দুটি সরাতে দেননি উচ্চপ্রদস্থ পুলিশ আধিকারিকরাও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টিকে তারা তালাবন্ধ ও মামলাধীন করে রেখে দিয়েছিলেন পরে উনিশশো সালে রাজীব গান্ধীর সময়ে স্থানীয় এক আদালতের হঠাৎ রায়ে পুজো করার জন্য বাবরি মসজিদের তালা খুলে দেওয়া হয় তখন একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল দূরদর্শন তাদেরকে আগেই খবর দেওয়া হয়েছিল রায় কি হতে যাচ্ছে তারা রায় বেয়নের কয়েক ঘন্টা আগে থেকেই উপস্থিত ছিলেন তালা খোলার দৃশ্য ভারত জুড়ে প্রচার করার জন্য এরপর পাঁচশো বছরের মসজিদের জমিনে এলাহাবাদ হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলায় একের পর এক রায় দিয়ে কীভাবে অযোধ্যায় বাবরি ভূমিতে সুবিশাল রাম মন্দির গড়ার ব্যবস্থা করল সেই কাহিনীও যথেষ্ট চিত্তাকর্ষক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের দিনের কাহিনী এই জন্য আমরা এই দিনটিকে সংবিধান ধ্বংস দিবস বলে মানতে পারি সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ খোদা হাফিজ